আমার কাছে মনে হয় অভিনয় থেকে কমে গিয়েছে বা দূরে সরে গিয়েছি এটা বললে ভুল হবে। আমি একটা ব্রেক নিয়েছি, আমি মা হয়েছি, নতুন পরিচয় আমার। এটা না যে আমি অভিনয় ছেড়ে দিয়েছি বা দূরে সরে গিয়েছি। একজন প্রোডিউসারকে বা একজন আর্টিস্টকে যদি জিজ্ঞেস করা হয় সেই কাজের সাথে আপনার আবেগের কথা, তাহলে আসলে এটার প্রপার অ্যান্সার কেউই দিতে পারবে না আমার মনে হয়। বিকজ এক একটার সাথে আবেগ এক এক রকম হয়। যেরকম অটোবায়োগ্রাফির সাথে আমার যে ইমোশন জড়িয়ে ছিল সেটা এক ধরনের, কিংবা কাছের মানুষ দূরে থাকুক এইটার সাথে আমার যে ইমোশন বা যেই মুহূর্তগুলো জড়িয়ে আছে সেটা এক ধরনের, আবার মনোগামীর সাথে যেই আবেগ জড়িয়ে আছে সেটা এক ধরনের অ্যাজ এ প্রোডিউসার হিসেবে। এবং অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আমি কোনো কাজ করি সেটাও আসলে কাজটাও তো আমার সন্তানের মতো হয়। সো সন্তানের সাথে আবেগের পরিমাণ বলা খুব কঠিন হয়ে যায়। এবং প্রোডিউসার হিসেবেও যেই কয়েকটা কাজ আমার বেরিয়েছে এখন পর্যন্ত বা ফিউচারেও যা আসবে সেটাও আসলে বলা চলে আমার সন্তানের মতনই। সো আবেগের তারতম্য বা আবেগের কত কী পরিমাণের আবেগ এটা আমি আসলে বলতে চাই না, তবে এতটুকুন বলতে চাই যে প্রতিটা কাজের সাথেই আসলে আমি অতপ্রতভাবে জড়িয়ে আছি, জড়িয়ে থাকতে চাই, ভালো কাজের সাথে থাকতে চাই। এবং দর্শকদেরকে, দর্শকরা যেরকম একজন অভিনেত্রী হিসেবে আমাকে মনে রেখেছে বা তাদের মনে আমি জায়গা করতে পেরেছি, একজন প্রোডিউসার হিসেবেও মনে জায়গা করতে চাই। আমার কাছে মনে হয় অভিনয় থেকে কমে গিয়েছে বা দূরে সরে গিয়েছি এটা বললে ভুল হবে। আমি একটা ব্রেক নিয়েছি। প্রত্যেকটা কাজেরই একটা ব্রেকের প্রয়োজন হয়, নিজের একটা সময়ের প্রয়োজন হয়। আমি ক্লাস 9 থেকে খুব প্রফেশনালি অনেক কাজ করেছি আমার বাবা মারা যাওয়ার পর থেকে। সো এখন আমার একটা সময় হয়েছে, আমি মা হয়েছি, নতুন পরিচয় আমার, আমি একটা ব্রেক নিয়েছি। তার মানে এটা না যে আমি অভিনয় ছেড়ে দিয়েছি বা দূরে সরে গিয়েছি।